নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমার সকালে স্বাগত আপনাদের। বর্ণমালার অক্ষরগুলো আমাদের কাছে কতটা মূল্যবান, কতটা দামি, সেটা হয়তো আমরা সবসময় মনে রাখি না বা অতটা চিন্তা করি না। কিন্তু দেখুন, আমাদের মনের ভাবগুলো, আমাদের আবেগ, উচ্ছ্বাস, আমাদের ভালো লাগা, ভালোবাসা, বিরহ, বিদ্রোহ কিংবা সমস্ত কিছু, সুখ দুঃখ যাই বলি না কেন, সমস্ত কিছু কিন্তু আমরা প্রকাশ করি সেই অক্ষরগুলো যখন মিলেমিশে শব্দ হয় সেই শব্দের মধ্যে দিয়ে। আর কবিতা এর একটা অন্যতম মাধ্যম। কবিতার মধ্যে দিয়ে আমরা আমাদের মনের ভাবগুলোকে প্রকাশ করে ফেলি। যে কথা বলা হলো না সেটা কবিতার মধ্যে দিয়ে কিংবা গানের মধ্যে দিয়ে আমরা বলে ফেলতে পারি খুব সহজে। আর কবিরা তাদের মতো করে কবিতা লেখেন, আমরা আমাদের মতো করে সেগুলিকে প্রকাশ করার চেষ্টা করি। আমরা বুধবার দিন থাকি কবিতা নিয়ে, আজকেও থাকবো ঠিক তেমনি। আমাদের সঙ্গে আছে দুজন বাচিক শিল্পী, চলুন একটু পরিচিত হই তাদের সঙ্গে। আমার একেবারে ডান দিকে আছে দিশা দেবনাথ, সুপ্রভাত, একদম। তারপরে আছে স্পন্দিতা গোস্বামী, শুভ সকাল। স্পন্দিতা এবং দিশা দুজনকেই একদম ওয়েলকাম করছি। আজকে সকালটা খুব সুন্দর করে আমরা কাটাবো কবিতা শুনে শুনে। কে শুরু করবে আগে? একদম আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাতে পাখির গান, না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, শিরা রাশি রাশি পড়েছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেরিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন, ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাধে আজকে প্রাণীর সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর, আমি ঢালি করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া, কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দেবর পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল তালি তালি দিব তালি, এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর, এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর, কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর একি কারাগার ঘোর, ভাং 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 কারা আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর। বাহ, ভীষণ ভালো। সত্যি দেখো, আমাদের মধ্যে জীবন যাপনের সময় আমাদের প্রাত্যহিক জীবনে কত কিছু হয় না, তাই না? কখনো কখনো মন খারাপ হয়,
একটা জড়তা আসে শরীরে মনে, কিন্তু এই কবিতাগুলো যখন আমরা শুনি তখন সেই জড়তাটা কোথায় উধাও হয়ে যায় এবং আমরা আবার নতুন করে নিজেকে সাজিয়ে আবার কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুপ্রেরণা পাই, তাই না? ভীষণ ভীষণ ঠিক। কবিতা গান এইভাবে আমাদের ভীষণভাবে সাহায্য করে। আর ঠিক সেই জন্য জানো তো, সকালবেলা উঠে আমি মনে করি আর কি, দুটো কবিতা শোনো কিংবা পড়ো, কিংবা গান শোনো কিংবা পড়ো, ভীষণ ভালো যায় সকালটা। দিশার কাছে যাবো, কি শোনাবে? হ্যাঁ, প্রথমেই শোনাচ্ছি শেখর বরণের মহামিলন। আমাদের জীবনের চরম সত্যি কি? মৃত্যু। আমাদের সবারই একটা কৌতূহল থাকে যে মৃত্যুর পর আত্মার কি হচ্ছে, ঠিক আত্মা কোথায় যাচ্ছে না। একবারে বাট আমরা যেভাবে ভাবি, কবিরা ঠিক উল্টোটাই ভাবে, ওরা ওদের মতো করে ভাবে, ওরকম করে লেখে। ওটা নিয়ে একটা ছোট্ট কবিতা শোনাচ্ছি, শেখর বরণের মহামিলন। গাঢ় অন্ধকারের থেকে উৎসারিত আলো খুঁজতে খুঁজতে যখন সূর্যের কাছাকাছি পৌঁছলাম, দেখলাম সূর্য তাকিয়ে আছে খরস্রোতা নদীটির দিকে, আর নদীটি তখন বয়ে চলেছে আয়ুষ্মান ভবিতব্যের দিকে। পেছনের সুখ শান্তি বিরহ বিচ্ছেদ দীর্ঘ শ্বাসের মতো ফেলে দিয়ে আমি নদীটিকে জিজ্ঞেস করলাম, কোথায় ছুটে চলেছ, কার কাছে গিয়ে শান্তি পেতে চাও? নদীটি দুপাশে সটিপনির ছালুর তুলিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, কি জানি বাপু, সময় যে আমাকে তাড়িয়ে বেড়ায়, যাই সামনে এগোই, কুহুকি আশা আমায় প্রতিনিয়ত ডাকছে, আর পেছনে অনেক কিছু ফেলে এসেছি, ওগুলো সামলে রেখো। নদীর ফেলে যাওয়া কষ্টগুলোর জন্য আমার অনেক বেদনা। এবার সময় এসে দাঁড়ালো সামনে, বলো ভয় কি, আমি তো সর্বদাই তোমার সঙ্গে আছি, সামনে এগোতে গেলে পেছনে সব কিছুকেই সঙ্গে নিতে হয়, আর জেনো আলো অন্ধকার সুখ দুঃখ সর্বত্রই আমি বিরাজমান, সৃষ্টির জন্ম থেকে মৃত্যু অবধি আমি যে বর্তমান। তারপর পাহাড় পর্বত বন জঙ্গল পেরিয়ে এক বিশাল মরুভূমির উত্তপ্ত বালুরাশির মাঝখানে এক কর্কশ বৃক্ষের নিচে যখন দাঁড়ালাম, ঘুমন্ত নিশ্চল বৃক্ষ হঠাৎ আমার উপস্থিতি টের পেয়ে বলে উঠল, দেখো না প্রচণ্ড উত্তাপেও কেমন নিরুত্তাপ আছি, পারবে পারবে এমন বেদনা সয়ে পৃথিবীতে প্রেম বিলুতে? তখন হঠাৎই আমার মনে পড়ে গেল, বহু বছর আগে আমি এখানেই ছিলাম, এখানেই আমি খঞ্জর হাতে ছুটে বেরিয়েছি ভালোবাসা ছিনিয়ে নিতে। তারপর একদিন প্রস্তর নির্মিত কারুকক্ষের মর্ম ভেদ করে যখন আমি স্পর্শ করলাম মমি হয়ে বেঁচে থাকা তোমার শীতল চোখের নিষ্পলক চাহনি, ঠিক তখনই মনে হল মৃত্যুর মধ্যেই মন প্রাণ দেহ এক হয়ে বেঁচে থাকে, আর আত্মা ভালোবাসা হয়ে ছুটে চলে মহামিলনে। বাহ, ভীষণ ভালো। সত্যি মৃত্যু সম্পর্কে আমাদের কত ধারণা, কেউ আমরা বেশিরভাগেরই তো ধারণা, আমাদের একটা ভয় থাকে মৃত্যু সম্পর্কে, কিন্তু রবীন্দ্রনাথই তো মৃত্যুকে একেবারে মানে গলায় জড়িয়ে ধরার কথা বলেছেন, ভীষণ ভালো। আর কবিদের চোখে বিভিন্ন কবি বিভিন্নভাবে মৃত্যুকে দেখেছেন, সত্যি। স্পন্দিতার কাছে আবার যাব, কি শোনাবে? আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি, টিফিনের পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু, শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত আমার ভালোবাসার মাকে,
তাহলে একটু ছোট্ট বিজ্ঞাপন বিরতি, বিরতির পরে আবার ফিরে আসছি, স্পন্দিতার কবিতাটা শুনবো, তবে বিরতির পরে। বিরতির পরে আপনারা দেখছেন সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকাল, আর আমাদের সঙ্গে আছে স্পন্দিতা এবং দিশা। আমি স্পন্দিতা কাছে আবার যাব। স্পন্দিতা শুরুটা করেছিল মাত্র একটা কবিতা বলার, কিন্তু একটা বিশেষ কারণে ব্রেক নিতে হয়েছিল। আমি স্পন্দিতার কাছে আবার যাব। স্পন্দিতা আবার প্রথম থেকে কবিতাটা শুনবো। কিন্তু অবশ্যই করছি সুভাষ মুখোপাধ্যায়ের জননী জন্মভূমি। মাইকটা একটু কাছে নিই। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত আমার ভালোবাসার মাকে, কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি, হে দেশ হে আমার জননী, কেমন করে আমি তোমাকে বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার দু হাতের দু আঙ্গুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানে হে জননী তুমি, আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে। হে জননী আমরা ভয় পাইনি, যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজেদের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী আমরা ভয় পাইনি, যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব। ধন্যবাদ। সামনেই আমাদের স্বাধীনতা দিবসের আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এটা আমাদের কাছে বিরাট উৎসব একটা, আমাদের দেশের জন্যে। আর এর আগে এই কবিতাটা বেশ নাড়া দিল আর কি মনে, আবার আমরা ভাবতে শুরু করলাম সেই স্বাধীনতা সংগ্রামের কথা, সেই দেশাত্মবোধে আবার আপ্লুত হওয়ার কথা। দিশার কাছে যাব। দিশা কি শোনাবে এবার? এবার শোনাচ্ছি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাস্তা কারোর একার নয়। বাহ। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পপির ভয়ে দেশান্তরি হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারা দিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলি। তাকে পাহারা দেবার জন্য বসে থাকতেন একজন ধর্মের পেয়াদা। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হই হই, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারপাশে উঠবোস করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারোর একার নয়, বরং তাকেই রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, তখন তার গলা থেকেও কর্কশ শব্দ শুনতে পাওয়া যায়, রাস্তা ছাড়ো নইলে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান তাদের স্বপ্ন, সেই শব্দ শুনে এক মুহূর্তে থমকে দাঁড়ায়। তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করে তার সামনে আরো সামনের দিকে এগিয়ে যায়। কেউ কাউকে কোনোদিন রাস্তা ছেড়ে দেয় না, যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। ধন্যবাদ। আমি জাস্ট আমার গ্র্যাজুয়েশন শেষ করলাম, বিএসসি ইন বায়োটেকনোলজি আমি কলকাতা থেকে করছিলাম, এখন হায়ার স্টাডিজ এর জন্য প্রিপারেশন চলছে, সেই সঙ্গে কবিতা চলছে। কবিতা চলছে ঠিক। কবিতাটা তোমার মানে
কখন বেশি পড়তে ভালো লাগে, দুঃখে না সুখে? কখন খুব আনন্দ হলে পড়তে ভালো লাগে, যেটা সত্যি কথা। ছোটবেলা থেকে বুঝতাম না কবিতা, যে আন্টি করা তো ওটাই চেষ্টা করতাম হুবহু বলার। ঠিক ঠিক, এটা এখন ঠিক বুঝতে পারি লাইক কি বলতে চাইছে কবিতা। কার কাছে শিখছিলে? আমি শিখছি গোপা সেনগুপ্তর কাছে। যেটাই দেখছিলাম তুমি খুব সুন্দর করে আবৃত্তি করছিলে, তো তাতেই বোঝা যাচ্ছিল যে মানে কবিতার সঙ্গে ভালোবাসাটা হয়ে গেছে, হয়ে গেছে ছোট থেকে, তো ঠিক আছে, বড় হয়ে আরো বেশি হয়ে গেছে, যেটা বুঝতে পারা যায়। ঠিক ঠিক ঠিক, স্পন্দিতার কাছে যাব। স্পন্দিতাও নিশ্চয়ই ছোটবেলা থেকে শিখছে? একদম একদম। কোথায় শিখছো, কার কাছে? ছোটবেলা থেকে কবিতা লোকেই কবিতা করি। বাহ, এবং সেখান থেকে সব পাওয়া আমার। একদম, কি শোনাবে এবার? আমার এবারের পরিবেশনটি, আমার বিশ্বাস এটি সবারই খুবই প্রিয় কবিতা এবং মনের খুবই কাছের কবিতা, বিশ্বকবির আফ্রিকা। বাহ। উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত, তার সে অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর অন্তপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাইছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্ধু বিলিনাদে। হায় ছায়া প্রেতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে, এলোরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেখড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সর্বহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপুর নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে পঙ্কির হল ধুলি, দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। বাহ, ভীষণ ভালো স্পন্দিতা। মানে কবিতার পাশাপাশি নাচটাও করো আমি জানি, তাই না? হ্যাঁ ঠিক বলেছো, এখনো চলছে নাচ? এখনো চলছে। বাহ, তো নাচ কবিতা, কবিতার দিকে ঝোঁকটা কি মা বাবার ইচ্ছে না নিজের ইচ্ছেতে? আসলে ছোটবেলায় সবখানেই, যেরকম প্রত্যেক মা বাবারই করে, সবখানে আমরা গেছিলাম, এবং নাচ আর কবিতা না দুটো কিন্তু আলাদা বিষয় নয়, দুটোই কিন্তু এক, দুটোরই পারপাসটা এক। তো কবিতা এবং নাচ দুটোই আমার মনের খুবই কাছে এবং দুটোকেই আমি শ্রদ্ধা করি, ভালোবাসি এবং চেষ্টা করি দুটোকেই মন দিয়ে, দুটোই প্রকাশ করার বিষয়, তাই না? ভাব প্রকাশ করার বিষয়, কোনোটা
মানে অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের মধ্যে দিয়ে, আর কোনোটা আমাদের শব্দের মধ্যে দিয়ে, অবশ্যই ছন্দের মধ্যে দিয়ে। ঠিক, তো এর মধ্যে দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে এখন? এটা খুবই কঠিন একটি প্রশ্ন, বেছে নেওয়া খুব কঠিন না? কখনো নাচতে খুব ভালো লাগে, কখনো আবৃত্তি করতে খুব ভালো লাগে। তো খুব ভালো, চালিয়ে যাও দুটোই একসঙ্গে। অনেক অনেক ধন্যবাদ, আশীর্বাদ করবেন সবাই। ঠিক, আবার যাবো দিশার কাছে, দিশা কি শোনাবে? এবার শোনাচ্ছি কবি ব্রত চক্রবর্তীর মিলিদি। অনেক দিন পর রাস্তায় তোমাকে দেখলাম মিলিদি, বুড়ি হয়ে গেছো, না থাক বর্ণনা, তবে ভারী কষ্ট হলো। কি রূপ ছিল তোমার একদা, সে জাকজমকের বিয়ে মনে পড়ল, কিন্তু ফিরলে কমাস পরে স্বামী লোকটার আরেকটা সংসার দেখে অসহ্য রাগে, তুমি আর চাওনি সেও নেয়নি। তারপর কত বছর বয়স গা থেকে গড়িয়ে গেল রূপ সোনারি দিনগুলো, বাপের সংসারে বড়ি দিতে দিতে, কাপড় কাচতে কাচতে, সেলাইয়ের ফোর তুলতে তুলতে, চতুর্দিকে কত বদল। তারপর তুমি রয়ে গেলে সে অথই বিষাদ জলে, শরীর ডুবিয়ে মন ডুবিয়ে, এই তো সেদিন গঙ্গার জল গিয়ে পড়ল পদ্মায়, হংকং ঠুকে গেল চীনে, তুমি কই, কোনো নতুন ঘটনা নিলে না জীবনে? কি পেলে মিলিদি এতগুলো বছর, চিনতেই পারুনি, নাম ধরে ডাকতে থমকে দাঁড়ালে, অল্প মুখ তুললে চোখ, আর আমি ভীষণ চমকাই দেখে সিঁথির ধুধুয়াল পথের পাশে সে এক চিলতে সিঁদুর আজও আজও। ভীষণ রাগ হলো হঠাৎ, তারপর অসহ হয়ে যায়, তোমার কথা ভেবে মিলিদি ধুধুয়াল পথ দেখি, তিলক ফোটার মতনই এক চিলতে সিঁদুর দেখি, আর মনে মনে ভাবি দুটো নদী পারল পরস্পরের ঢেউ মেলাতে, দুটো দেশ পারল, আর দুজন মানুষ পারে না। ধন্যবাদ। কবিতা, কবিতাটা তুমি পড়ছিলে, ভাবছিলাম তুমি বড় হয়ে গেছো, গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, এই প্রশ্নটা করতেই পারি যে নারী স্বাধীনতা বা এই যে নারীদের, এই যে মিলিদির কথা বলছিলে তুমি, মিলিদির বিয়ে হয়েছিল কিন্তু তারপর মিলিদি নতুন করে কিছু ভাবতে পারলেন না, কি মনে হয় সেটা তার ইচ্ছে ছিল না নতুন করে নিজের জীবনকে সাজানো, নাকি সমাজের ভয়, কোনটা মনে হয় তোমার, কি মনে হয়? এখন বলতে গেলে সমাজের ভয়, সমাজের চাপটাই এরকম, সবাই বলে না যে সমাজ কি ভাববে, এ কথাটা এখনো চলে আসছে, মেয়েদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য এটা, আমি বলবো এটা সবাই জানে, সবাই একসেপ্ট করবে ব্যাপারটা, আমার কাছে মানে তাই সমাজের ভয়ে কিছু এমন হয় না, অনেক কিছুই দমে যায় মেয়েদের মধ্যে, ব্যাপারটা শেষ হয়ে গেল, তার জীবনটা এখানে থেমে গেল, এখানেই থেমে গেছে। কিন্তু এমন মিলিদি কবি লিখেছেন বলে আমরা ভাবলাম আরেকবার, এমন হাজারো মিলিদিরা আছেন সমাজে যাদের কবি ভাবলেন বলে আমরা আরেকবার ভাবলাম, কিন্তু কোথায় তাদের কথা ভাবা হচ্ছে বা তারাও নিজের কথা কোথায় ভাবছেন, যে আরেকবার ঘুরে দাঁড়াই। আসলে আমরা কবিতা পড়ি, গান গাই, সেই ফাঁকে শিল্পীদের একটা দায়বদ্ধতা থাকে, দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি, যে আমরা এই জিনিসগুলো একটু বলি, এমন মিলিদিরা আবার ঘুরে দাঁড়াক, নিজেদের জন্য ভাবুক, আবার উঠে দাঁড়াক। শুধু ওই যে যেটা বলছিলে যে দুটো মানুষ কেন এক হতে পারল না, সেটাই, সেটা আরেকবার ভেবে দেখুক, সম্পর্কগুলো ভালো থাকুক, টিকে থাকুক, কিংবা যদি কোথাও না টেকে সেখানেও শেষ হওয়া নয়, আবার ঘুরে দাঁড়াক, আবার নিজের জন্য কিছু ভাবুক। আর আজকাল কি হয়, মানে এটা আজকাল নয়, আজকাল বরং মেয়েরা করছে, একটা সময় ছিল যে মেয়েদের রোজগার করবে সে কথাটা ভাবা হতো না, তখন সে কি করতো, অন্যের ওপর নির্ভর করত, ফলে সে নতুন করে কিছু ভাবার কথা চিন্তাই করতো না, বা নিজেকে দাঁড় করানোর কথা, স্বাবলম্বী করার কথা, আর্থিকভাবে হোক, সামাজিকভাবে, সমস্তভাবেই বলছি, সেটা আর চিন্তা করতো না। কিন্তু এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। স্পন্দিতার কাছে যাব আবার।
এবার শোনাচ্ছি কবি সব্যসাচী দেবের চণ্ডালিকা। মা, দিগন্তে তাকিয়ে দেখো রক্তিম মেঘে সর্বনাশের আভাস। ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ। অঞ্জলি পেতে কেউ বলেনি জল দাও। সারা জীবন আমাকেই তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে, জল দাও, জল দাও। চৈত্রের মধ্য দুপুরে পাখিরাও ডানা গুটিয়ে নেয়। দূর শহরের রাস্তায় বাবুদের ভিড় নেই, গায়ের কুকুরগুলি ঢুকে যেতে চায় উঠোনের ছায়ায়। আমাকে এখন যেতে হবে অনেক দূরে, বালিখুড়ে তুলে আনতে হবে ফোঁটা ফোঁটা জল। তারপর ফিরে আসব খড়ায় ফাটা মাঠ, শুকনো পুকুর আর টল টলে জলে ভরা বাবুদের ইদারার পাশ দিয়ে। বাবুদের ইদারা, তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা গা, কুকুর আর মানুষের জীব ঝুলে পড়ে। আর বাবুদের ইদারায় বাবুদের ছেলেদের স্নান, আমাদের শরীর জ্বলে যায় চৈত্রের খরায়। মা, আমি এক চণ্ডালিকা, বাঁকুড়া পুরুলিয়া রাড়ের হাহা করা মাঠ ফাটিয়ে বিহারের তপ্ত প্রান্তর চিরে আমি চিৎকার করছি, জল দাও। আর আমার সারা শরীরের রক্ত উঠে আসছে মাথায়। মা, এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন। ভালো, সব চলছে এমন সব কবিতা একজনের পর একজন পড়ছেন আর কি, মনে পড়ছে যে একই ধরনের মনে হচ্ছিল না? কি ধরনের কবিতা পড়তে বেশি ভালো লাগে স্পন্দিতা? মাইকটা কাছে নিয়ে বলো। বেসিক্যালি এই ভালো লাগাটা না সময়ের সাথে সাথে ঠিক বদলে যায়। ঠিক, ছোটবেলায় যেরকম ছিল ছন্দের কবিতা ছড়া, এখন একটু বড় হতে হতে একটু যে কবিতাগুলো সমাজের জন্য ইম্প্যাক্টফুল হয়, যেমন উমেন এম্পাওয়ারমেন্ট, নারীদের কবিতা, ভালোবাসার কবিতা, এগুলি খুব পড়তে ভালো লাগে। মায়ের সঙ্গে বসে একসঙ্গে কবিতা পড়া হয়? সত্যি কথা বলতে গেলে এরকম ভাবে হয় না, কিন্তু দুজনেই আমরা চেষ্টা করি এবং চর্চাটা হয়। ঠিক, স্পন্দিতের মাও কবিতা পড়ে জানি আমি, সেই জন্যই বলা যে মা আর মেয়ে মিলে এটা কিন্তু বেশ ভালো জমবে। সন্ধেবেলা কোনো বৃষ্টি হচ্ছে, দুজনে মিলে বসে বেশ জমিয়ে কবিতা পড়লে, একজন তো সঙ্গী পেয়ে গেছো ঘরে। ঠিক, মাও পেয়েছে তোমাকে, সেটাই। দিশার কাছে যাব। দিশার ছোটবেলায় কবিতা যে সে শিখতে শুরু করলে নিজের ইচ্ছে না মা বাবার ইচ্ছেতে? তখন তো ইচ্ছে বলতেও বুঝতাম না, মা নিয়ে গেছে ছোটবেলা গোপান্টির কাছে, তখন গোপান্টিকে দেখে মনে হতো বা এই জিনিসটা শেখা যায়। আমি ছোটবেলা থেকে নাচও শিখেছি। আচ্ছা, আমি 4 বছর থেকে নাচ শিখি, 4 বছর থেকে আবৃত্তি শিখি। বাহ, দুটোই, দুজন দুজনের মধ্যে বেশ মিল আছে আজকে দেখছি, না? দুজনেই নাচতে ভালোবাসো, আবৃত্তি করতে ভালো। তখন নাচটা বেশি ভালো লাগতো ছোটবেলা, এখনো ভালো লাগে অবভিয়াসলি, একদম। বাট এখন ওই হয়ে ওঠে না, হ্যাঁ। আর এমনিও বাইরে থাকি তো বেশি একটা হয়ে ওঠে না, বাট তখন গোপানটিকে দেখে মনে হতো যে না, এটা করা যায়, এটা ভালো লাগে। ঠিক, এরপর আস্তে আস্তে হয়ে গেল। নাচের ব্যাপারটা কি হয়, আমাদের খুব ভালো লাগে, আমারও ঠিক তাই, কিন্তু হয় কি, যেমন যেমন তোমরা যখন খুশি তখন আমরা কবিতাটা পড়তে পারছি। হ্যাঁ, ট্রেনে যাচ্ছ, ইচ্ছে হলো কবিতা পড়তে পারছো, যে কোনোখানেই অপেক্ষা করছো, দু লাইন কবিতা করলে কেউ, কিন্তু নাচটা তো তখন যাচ্ছে না, কিন্তু মনের মধ্যে গুমড়ে গুমড়ে মরা, নাচতে ইচ্ছে করলেও করা যাচ্ছে না। যাই হোক, দুটোই জারি থাকুক দুজনের। দিশা কি শোনাবে বলো? এবার শোনাচ্ছি একটি প্রেমের কবিতা, একদম কথোপকথন, পূর্ণেন্দু পত্রীর। নন্দিনী আর শুভঙ্করের প্রেম নিয়ে তো অনেক কবিতা লেখা হয়েছে, এর মধ্যে কিছু পড়ার চেষ্টা করেছি, সবকটা মুখস্থ করা যায় না যদিও। এর মধ্যে আমি শোনাচ্ছি কথোপকথনের নন্দিনীর সংলাপটুকু। তোমাকে দেখছিলাম এখন পর্যন্ত যতটা বলেছো মুখস্থ বলেছো, এটা ভালো একটা গুণ, তাই না? ভীষণ ভালো গুণ, যারা কবিতা পড়ে বলে তাদের এই গুণটা থাকা একটা বিশাল ব্যাপার।
চলো। কবি পূর্ণেন্দু পত্রীর কথোপকথন নন্দিনী সংলাপ। চিল উড়ে গেলেও তার এক চিলতে ছায়া রেখে যায় কাপাস খেতে, কিংবা ঢালু পাহাড়ের স্তর চূড়ায়। আর আপনি, আপনার মশায় দিনরাত কি এত কাজ বলুন তো? মহাভারত টহাভারত এপিক বাল্মীকি মুনি হয়ে যাচ্ছেন নাকি? আধ মিনিটের দেখা দিতেই 8 মাস। আপনি কি ডানা আটছেন সে করের পিঠে, নাকি ডানার পিঠে সেলাই করছেন সে কর? কি জানি বাপা, যা কেরামতি আপনাদের, সব ফেলকি তো হাতের মুঠোয়। হয়তো বা শুনবো বাতাসকে বিটোভেনের স্বরলিপি, সি মাইনার সোনারটা পর্বত, অথবা দেবদারুকে ছৌ নাচে দ্রিমদাদা দ্রিমদা। জাদুকর পিসি সরকার কবি ছিলেন কি না জানি না, কিন্তু আপনাদের মতো কবিদের হালচাল দেখলে মনে হয় সব কবিরাই জাদুকর। সত্যিকে মিথ্যের লাল নীল রুমাল, কিংবা মিথ্যেকে সত্যের পায়রা বানাতে যাকে বলে ওস্তাদ। কি দরকার অত ছল ছুতো, মুখ খুলে বলে দিলেই তো পারেন মশাই যে নন্দিনী তুমি এখন আমার কাছে গলে যাওয়া মোম, কিংবা পিদিমের পোড়া সলতে। তোমার আলোয় আর আগের মতো সাতশো মানি খুঁজে পাই না আমি, ফুরিয়ে যাওয়া এক বন্য উৎসব তুমি এখন। গত 8 মাসে আপনাকে টেলিফোন করেছি কমসে কম 8-72 বার, তাছাড়া সাধন বর্ণালী রাখাল চিনু যখন যাকে কাছে পেয়েছি চিঠিতে চিরকুটে সবিনয় নিবেদন লিখতে লিখতে হাতে জল, বলতে বলতে মুখে পোকা, থুতু শুকিয়ে কাঠ। দুনিয়ায় আর কখনো কেউ কাজ করেনি, লেখেনি, আঁকেনি, যুদ্ধ করেনি, আপনি পয়লা নম্বর। সত্যি বাবা যা দেখালেন, এরকম কিছুদিন চললে আপনিও হয়তো মহাকবি কেটে তারপর আপনার নামে রাস্তা, জুতোর দোকান, অধ্যাপকের নোট বই, বিশ্ববিদ্যালয়ে লেকচার। তবে আর কি, মহারাজ শুভঙ্কর বাহাদুর কি জয়! আর আমি কোথাকার কে হরিদাসী বষ্টমী, চোখে ভিক্ষের ঝুলি, গলায় খঞ্জনি বাজিয়ে গান, নিঠুরো হে! তোমার তাতে কান পাতার কি দরকার, তোমার তো 69 কোটি 64 কাজ, ধনী মানুষ পটে। ভীষণ ভালো, ভীষণ মজার। তবে মানে কবিতাটা শুনে কবিরানা চটে যান, চটবেন না তো? খুব মজার ছিল কবিতাটা, ভীষণ ভালো, আমি মানে উপভোগ করছিলাম খুব। দিশা পড়ছিল খুব মজা করে, দারুণ সত্যি। নন্দিনীর মানে দারুণ করে বললেন আর কি একেবারে। যাই হোক, কবিদের প্রতি আমাদের ভীষণ শ্রদ্ধা থাকে, মাঝে মধ্যে একটু দুষ্টুমি করতে ইচ্ছে করে। স্পন্দিতার কাছে যাব। বিগত কয়েকদিন ধরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, ঠিক একদম। আজকে একটু মানে ছাড় দিয়েছে, এখন পর্যন্ত হয়নি, ঠিক বলেছ। এবং সেই এতদিন যে এটা আগে যে বৃষ্টি ছিল না, তখন যে লোকের আর বেদনা এবং কষ্ট সেটা নিয়ে একটি কবিতা, কবি অমল চক্রবর্তীর বৃষ্টি এলো। বৃষ্টি এলো আকাশ ভরা ভালোবাসায়, দুঠোঁট জুবে নিবিড় চুমু, পথ ডুবিয়ে মাঠ ভরিয়ে নদীর জলে মাথলা ঢেউয়ে, নুপুর পরা মেয়ের মতো চৈত্র দাহন ডুবিয়ে দে, স্কুল পালানো ছেলের মতো নকশিকাথার গল্প হয়ে মাঝে মাঝে স্বপ্ন দেখি। বৃষ্টি এলো, বৃষ্টি এলো, বৃষ্টি নেই আমার দুচোখ চৈত্র মাঠ, আমার চোখে মরুর পাখি, আমার পায়ে ভীষণ বেড়ি, আমার গলায় ফাঁসির ফাঁদ, আমার ভাই গড়াত খানায়, আমার মায়ের দুচোখ ধুধু, বস্ত্রহীন অকাল দেশ, শিশুর সবেশ শিশুর দিন, শঙ্খ চেলে পাখনা ছেঁড়া, বৃষ্টি নেই, বৃষ্টি নেই আমার বুকে,
বৃষ্টি নেই, আয় বৃষ্টি আয়, আয় বৃষ্টি আয়, আয় বৃষ্টি আয়, এদেশ জুড়ে ঘন ঘটায় আয় বৃষ্টি আয়, ছোটবেলার মায়ের বলা গল্প হয়ে বৃষ্টি আয়, চিদাম মাছির নৌকো পাওয়া গানের মতো বৃষ্টি আয়, ফুলপরিদের ফুল ফোটানোর ফুল্ল প্রেমে বৃষ্টি আয়, পাখির শীষে পুচ্ছ নাচার সকাল হয়ে বৃষ্টি আয়, কয়লা খনির খাদের কালো জমাট রোষে বৃষ্টি আয়, হাতির পিসির কাকন ভরা শব্দ হয়ে বৃষ্টি আয়, রক্তলাল মেঘের জটায় নিশান তুলে বৃষ্টি আয়, বন বাদারে মাঠ পাথারে জোয়ার ভরা বৃষ্টি আয়, বিকাশুর সেই পাখির মতো ভরসা করে বৃষ্টি আয়, বৃষ্টি আয়, বৃষ্টি আয়, বৃষ্টি আয়, বৃষ্টি রে তুই আসবি কবে, বৃষ্টি রে তুই আসবি কবে, বুকে বুকে জমাট মেঘে ঝড় তুলে তুই আসবি কবে, বৃষ্টি রে তুই আসবি কবে। বাহ, কিন্তু ঘটনা হয়েছে বৃষ্টির তো খুব মুশকিল, বৃষ্টি এলেও আমাদের যন্ত্রণা থামছে না কেন, এবার যখন হচ্ছে না তখনও খুব আমরা অস্থির হয়ে যাই, কখন বৃষ্টি মানে একটুকরো মেঘ দেখব আকাশে, সত্যি বৃষ্টি এলেও যন্ত্রণা না এলেও যন্ত্রণা আমাদের। হ্যাঁ হ্যাঁ সেটাই। আসলে আচ্ছা, ছোটবেলায় বৃষ্টি ভিজেছো কখনো? ঠিক তাই, ভীষণ। আসলে ছোটবেলার বিশেষত ছোটবেলা স্কুল ফেরার সময় বা বিকেল বেলা খেলতে গিয়ে বৃষ্টি ভেজার আনন্দটাই আলাদা, তাই না? এমনিতে ভিজলে কোনো ইয়ে না, কিন্তু বৃষ্টি ভেজাটার মধ্যে একটা দারুণ আনন্দ থাকে। আবার যাবো দিশার কাছে, দিশা বৃষ্টি ভিজেছো কখনো? অবশ্যই, বৃষ্টি না ভিজলে হবে? ঠিক ঠিক, তা তো খুব মজার ব্যাপার। একদম একদম, মানে এখনো চান্স পেলে ভিজি না? অবশ্যই, একদম একদম ঠিক। এবার আমি আমার শেষ কবিতা শোনাচ্ছি, কবি সুবোধ সরকারের আমি বিবেকানন্দ বলছি। গাঢ় সিংহের মতো গর্জন করি আমি, বজ্রের মতো হুঙ্কার উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু, মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু। গাঢ় শঙ্খের মতন আমার শক্তি, শরণার্থীকে বিমুখ করতে পারিনি, তারা মিশে গেছে যেরকম ভাবে দুধে মিশে যায় চিনি। হোক না হেলেন, হোক ইহুদি, বলিভিয়া, চীন, জীবন পেয়েছে দুব্য ঘাসের স্পর্শে আমার ভারতবর্ষে, উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু, মাথা উঁচু করে আমি বলে যাই আমি গর্বিত হিন্দু। আমার ভেতরে মেথর রয়েছে, আমার ভেতরে মুচি, আমার মধ্যে সবর এসেছে, ধমনি হয়েছে সুচি, দুমুঠো অন্ন যদি পাই আমি তোমাকে না দিয়ে পারি, তমসার তীরে মন্ত্র পড়েছি মারতে পারিনি মারি, উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু, মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু। বর্গিরা এসে খেয়ে গেছে ধান, অভুক্ত হয়ে রয়েছি, না খেতে পাওয়া শিশুর মধ্যে দেখেছি ভগবান, আমি তোমাদের, আমি বিপদের, আমি অভাগার, আমি ম্লেচ্ছের, আমি জবনের, আমি খ্রিস্টের, রাজবংশের, রাজবংশীর, আমি রক্ষক, আমি ভগবত গীতা, কাব্যে মহান, জীবনে উপেক্ষিতা, ইরানের থেকে, টক্সাস থেকে, মরুগান্ধার মিশরের থেকে, মাছুপিছুয়ার মেক্সিকো থেকে, বাউলের থেকে, ফকিরের থেকে, হরিয়ানা থেকে, হরিনাভি থেকে, যাদবপুরের ক্যান্টিনে, গানে রহমান থেকে সুরনিশ, লাহোরের সুরে ভাটিয়ালি করি কুরনিশ, আমার ভেতরে আল্লাহ রয়েছে,
আছে ভগবত গীতা, আমার ভেতরে রাম আছে সীতা। গৃহ করে দাও গৃহ করে দাও, ওরে গৃহ নয় এই বস্তি, অন্ধকে আমি আলো এনে দেই, খঞ্জকে দেই যষ্টি, উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু, মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু। গরিবের ঘরে ভূমিষ্ঠ হলো শিশু, ভেসে আসে তার কান্না, কান্নার কোনো জাত আছে নাকি, আছে নাকি হিরে পান্না, মায়ের দুধের চাইতে মহৎ আছে নাকি কোনো ধর্ম, মানব জমিন চাষ করি আমি গাছ লাগানোই কর্ম, বালি বেলুরের গঙ্গার জলে এনেছি সপ্ত সিন্ধু, মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ, দারুণ একটা কবিতা পড়লে। সবচেয়ে বড় কথা, একটা আমি গতকালকে একটা ঘটনা দেখছিলাম, এরপরে তোমার কবিতাটা শুনে আর একটু আবেগ উথলে উঠল আমার। বিবেকানন্দের প্রতি আমাদের সকলের ভীষণ শ্রদ্ধা, তিনি শুধু সন্ন্যাসীই ছিলেন না, বীর সন্ন্যাসী আমরা বলি তাকে। সত্যি ভীষণ ভালো বললে। সন্ন্যাসীর একটা সময় ছিল, আমরা জানতাম যে সন্ন্যাসী বা যারা পূজা অর্চনা করেন তারা শুধু ওই ধর্মকর্ম নিয়েই থাকেন, কিন্তু স্বামীজি বোধহয় বুঝিয়ে দিলেন যে শুধুমাত্রই ঈশ্বর সাধনা নয়, সেই সঙ্গে মানুষের মধ্যে ঈশ্বরকে দেখা, হ্যাঁ, সমাজ সেবা, সেগুলিকে প্রাধান্য দিয়েছেন বরাবর। স্পন্দিতা, আমরা একেবারে শেষ কবিতাটা বোধহয় তোমার কাছ থেকে শুনতে হবে আর কি। শুরু করেছিল স্পন্দিতা, শেষ করবে স্পন্দিতা, চলো। যেহেতু শুরু করেছিলাম রবীন্দ্রনাথকে দিয়ে, শেষটাই রবীন্দ্রনাথকে দিয়ে করতে হয়। বাহ, শেষে করছি প্রেমের একটি কবিতা, অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসি আছে শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার, যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীর প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারিকার বেশে, আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে, আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিদুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে, আজ সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝে মিশেছে, সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি। অসংখ্য ধন্যবাদ। বাহ, প্রেমের কবিতা দিয়ে শেষ হলো। আসলে প্রেম ভালোবাসাই আমাদের শেষ কথা, সবার মধ্যে এই ভালোবাসাটুকু প্রেমটুকু জিয়ে থাকুক, কারণ তাহলেই সমাজে আর ওই হিংসা টিংসাগুলি হবে না, তাই তো? সে প্রেম যে কোনো প্রেম হতে পারে, স্বদেশ প্রেম হতে পারে, বন্ধুর প্রতি প্রেম হতে পারে, ভাই বোনের প্রেম হতে পারে, অনেক ধরনের প্রেমের তো আর মানে ডেফিনেশনটা দেওয়া খুব মুশকিল হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ স্পন্দিতাকে, দিশাকে, অনেক ভালো ভালো কবিতা শোনালে। অনেক অনেক ধন্যবাদ ভ্যানগার্ডকে, দিশা দিদিকে এবং তোমাকে, খুব ভালো একটি সকাল আমরা, হ্যাঁ ঠিক, আমিও কাটালাম ভালো সকাল, ভালো ভালো কবিতা শুনে, এবং যারা ছিলেন আমাদের সঙ্গে, নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের সকালটা, এভাবে আমাদের পাশে থাকবেন। আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে, নমস্কার।